VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর ক্যালিফোর্নিয়া রাজ্য জুড়ে দমকলকর্মীরা বেশ কয়েকটি দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের জন্য লড়ে যাচ্ছেন দাবানল ছড়িয়ে পড়ার কারণে পাহাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে 2011 সালে 11 সেপ্টেম্বরের হামলার যারা শিকার তাদের পরিবার খালেদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা অসংখ্যবার বিলম্বিত এবং স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছে 2003 সালের মার্চ মাসে পাকিস্তানে তাকে গ্রেপ্তার করা হয় অসংখ্য ঘৃণ্য সন্ত্রাসী তৎপরতার জন্য সে ওয়ান্টেড তালিকায় ছিল প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ম্যারিল্যান্ডে দেয়া এক ভাষণে গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টির জন্য ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান মিত্রদের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ সমালোচনা অব্যাহত রেখেছেন ওদিকে রিপাবলিকানরা বাইডেনের একের পর এক বক্তৃতায় বিভেদ সৃষ্টিকারী বাক্য ব্যবহারের অভিযোগ এনেছেন আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন